প্রার্থনার সময় এই দুইটি মারাত্মক ভুল একেবারেই করবেন না, কারণ এগুলোই আপনার প্রার্থনার উত্তর পাওয়ার পথে বাধা হতে পারে। বন্ধু, আপনি কি জানেন সঠিকভাবে কীভাবে প্রার্থনা করবেন? আজই শিখুন এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন। বন্ধু, আসুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক। এক, প্রার্থনা কি? প্রার্থনা মানে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের সেতু। প্রার্থনা হলো সেই মাধ্যম যার মাধ্যমে আমরা সরাসরি ঈশ্বরের সাথে কথা বলি। এটি আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আস্থা প্রকাশের একটি পবিত্র উপায়। কিন্তু অনেকেই প্রার্থনার সময় কিছু সাধারণ ভুল করেন, যা তাদের আধ্যাত্মিক জীবন এবং প্রার্থনার ফলাফলকে প্রভাবিত করে। মার্ক 11 অধ্যায় তার 24 পদে যিশু বলেছেন, প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও বিশ্বাস করো তোমরা তা পেয়েছ, আর তোমাদের জন্য তাই হবে। তাহলে কেন অনেক সময় প্রার্থনার ফল আমরা পাই না? এর কারণ হতে পারে প্রার্থনার মধ্যে কিছু ভুল যা আমরা নিজেদের অজান্তেই করে ফেলি। ভুল এক, বিশ্বাসের অভাব। প্রার্থনা করার সময় সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল বিশ্বাসের অভাব। অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু আমাদের মনে সংশয় থাকে, ঈশ্বর কি সত্যি শুনছেন বা এটা কি আসলেই ঘটবে। এই সন্দেহের কারণেই আমাদের প্রার্থনার ফল পেতে বাধা সৃষ্টি করে। ইব্রীয় 11 অধ্যায় তার 6 পদে বলা হয়েছে, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। তাই বন্ধু, যখন আমরা বিশ্বাস করি না তখন প্রার্থনা কেবলমাত্র মুখের কথা হয়ে যায়, এর ভেতর কোনো আধ্যাত্মিক শক্তি থাকে না। কিন্তু যখন ঈশ্বর আমাদের বিশ্বাসের পরীক্ষা করেন, তখন আমরা যদি তার প্রতি সম্পূর্ণ আস্থা না রাখি তাহলে প্রার্থনার উত্তর পেতে দেরি হতে পারে বা সেটি আমরা নাও পেতে পারি। সঠিক উপায়, প্রার্থনার সময় ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন। মনে রাখবেন, প্রার্থনা হলো ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের একমাত্র ভিত্তি। তিনি সব কিছু দেখেন, শোনেন এবং জানেন। আপনার প্রার্থনা যেন বিশ্বাসের সাথে পূর্ণ হয়, যেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করার জন্য তৈরি থাকেন। ভুল দুই, আত্মকেন্দ্রিক প্রার্থনা। দ্বিতীয় ভুল হল প্রার্থনায় শুধুমাত্র নিজের জন্য কিছু চাওয়া। বন্ধুরা, ঈশ্বর আমাদের হৃদয় এবং মন ভালো করে জানেন। যদি আমরা শুধু নিজের স্বার্থে প্রার্থনা করি তবে সেই প্রার্থনা আমাদের জন্য কার্যকর হয় না। যাকোব 4 অধ্যায় তার 3 পদে বলা হয়েছে, তোমরা চেয়েও পাও না কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে চেয়ে থাকো যেন তোমাদের কামনা বাসনা তৃপ্ত হয়। বন্ধু, প্রার্থনার মাধ্যমে আমাদের নিজেদের চাহিদার চেয়ে অন্যের জন্য প্রার্থনা করা একান্ত উচিত, কারণ ঈশ্বর আমাদের হৃদয় বিশুদ্ধ দেখতে চান। যখন আমরা স্বার্থপরতা মুক্তভাবে প্রার্থনা করি তখনই তা কার্যকর হয়। সঠিক উপায়, আপনার প্রার্থনার মধ্যে অন্যদের জন্য প্রার্থনা অন্তর্ভুক্ত করুন। যখন আমরা অন্যদের মঙ্গলের জন্য প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের নিজের মঙ্গলও নিশ্চিত করেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সঠিক পথ দেখান এবং আপনার জীবনে যা সঠিক তাই দেন। দুই, প্রার্থনার সঠিক দৃষ্টিভঙ্গি। প্রার্থনা কেবল চাওয়ার জন্য নয়,
বরং কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম। অনেক সময় আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদের জন্য ইতিমধ্যেই কত কিছু করেছেন। তাই প্রার্থনায় কৃতজ্ঞতার মনোভাব একান্ত রাখা গুরুত্বপূর্ণ। এক থিসলনিকীয় 5 অধ্যায় তার 18 পদে বলা হয়েছে, আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিও, কারণ খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা। প্রার্থনায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে আমাদের হৃদয় আরও বিশুদ্ধ হয় এবং আমরা আশীর্বাদ লাভ করি। 3. প্রার্থনার শক্তি। মতি 7 অধ্যায় তার 7 পদে বলা হয়েছে, চাও তোমাদের দেয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে। বন্ধু, প্রার্থনার শক্তি তখনই প্রকৃতভাবে কাজ করে যখন তা বিশ্বাস, আন্তরিকতা এবং কৃতজ্ঞতার সঙ্গে করা হয়। ঈশ্বর জানেন আমাদের হৃদয়ের কথা এবং তিনি চান আমরা তার কাছে নির্ভয়ে আসি। আমাদের ভয় বা সন্দেহ নিয়ে প্রার্থনা করলে প্রার্থনার শক্তি কমে যায়। 4. প্রার্থনার সময় শান্তির জন্য আহ্বান। ফিলিপীয় 4 অধ্যায় 6 থেকে তার 7 পদে বলা হয়েছে, কোনো বিষয় নিয়ে উতলা হইও না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে। প্রার্থনা আমাদের মনকে শান্ত করতে পারে এবং ঈশ্বর আমাদের জীবনে সঠিক দিক নির্দেশনা দেবেন। বন্ধুরা, প্রার্থনার মধ্যে যদি এই 2টি ভুল থাকে, বিশ্বাসের অভাব এবং আত্মকৃন্দিকতা, তাহলে তা কখনোই লাভ হবে না। বন্ধু, আমাদের মনে কি আছে ঈশ্বর তা জানেন, তাই আমাদের উচিত সঠিক মনোভাব নিয়ে প্রার্থনা করা, বিশ্বাস, কৃতজ্ঞতা এবং অন্যের মঙ্গল কামনা করা। যদি তাই করেন, তা করলে সেই প্রার্থনা ঈশ্বরের নিকটে পৌঁছায় এবং সেখানে আশীর্বাদ আসে। বন্ধুরা, আসুন এই সময় আমরা প্রার্থনা করি। হে প্রভু, তুমি আমাদের প্রেমময় ঈশ্বর। হে প্রভু, আমাদের প্রার্থনায় যেন আমরা সবসময় বিশ্বাস এবং কৃতজ্ঞতার মনোভাব রাখতে পারি। আমাদের মন থেকে সকল সংশয় ও সন্দেহ তুমি দূর করো, যেন আমরা তোমার প্রতি পূর্ণ আস্থা রাখতে পারি। আমাদের হৃদয় বিশুদ্ধ করো, যেন আমরা শুধুমাত্র নিজেদের জন্য নয় বরং সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করতে পারি। হালেলুয়া। প্রভু, আমাদের জীবনকে আশীর্বাদ করো এবং সঠিক পথে চলতে সাহায্য করো। যিশু নামে এই প্রার্থনা করছি, আমেন।